উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার পাটাগোড়া বাজারের দুর্গাপুজো শতাব্দী প্রাচীন। কথিত আছে, সোলার কারিগরেরা একসময় এই অঞ্চলে বিত্তশালী ছিলেন, তারাই এই পুজোর প্রচলন করেছিলেন। আজ থেকে ঠিক কত বছর আগে এই পুজো শুরু হয়েছিল তা সঠিকভাবে বলতে পারেন না কেউই। তবে সাধারণ মানুষের অনুমান 100 বছরেরও বেশি প্রাচীন এই পুজো। একসময় সোলার কারিগরদের পুজো হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে এই পুজো সার্বজনীন। এখন চাঁদা তুলে এই পুজোর আয়োজন করা হয়। এই পুজোকে ঘিরে প্রত্যেক বছরই সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র তৈরি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একসময় এই পুজো ঘিরে মেতে উঠতেন দুই বাংলার মানুষ। ওপার বাংলা থেকেও বহু মানুষজন এখানে ভিড় করতেন, 20 দিন ধরে মেলা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আর তেমন ভাবে দর্শনার্থীরা আসেন না। তবে এখনো উৎসবের একই আবহ তৈরি হয় পুজোর দিনগুলিতে। পুজো উপলক্ষে সেখানে মঞ্চ গড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালার আয়োজন করা হয়। পুজো উপলক্ষে বসে মেলাও। গত বছরে করোনা পরিস্থিতির কারণে এই উৎসবে কিছুটা ভাটা পড়লেও এবারে করোনা বিধি বজায় রেখে সরকারি বিধিনিষেধ মেনেই যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। হাতে আর মাত্র কদিনের অপেক্ষা, তাই এখন বিভিন্ন জায়গার পাশাপাশি পাটাগোড়া বাজারেও চলছে জোর কদমে পুজো প্রস্তুতি। এবারে এই পুজোটা আমাদের অনেক জাগ্রত। এরা আমার বাবা মা সবাই আগে থেকে পূজাটা করত, 100 বছরের উপরে হয়ে গেল, কিন্তু আমরা সেটা জানি না। এটা আমরা যতদিন জানি যে রশিদ টুপি যতদিন ছাপার হলো 84তম, ততদিন থেকে আমরা এখানে রশিদ টুপি ইয়ে করছি। তার আগে থেকে পূজা হতো। আর এটা আমাদের যে এখানে হিন্দু মুসলিম যা কিছু আছে সবাই আমরা একসঙ্গে পূজা করি, আর ওরা আমাদেরকে সহযোগিতা করে, আর আমরাও সহযোগিতা হাত বাড়াই ওদের কাছ থেকে সব কিছু করে নিই। বলছি যে এই জায়গা থেকে মানে বর্ডার বা ইয়ে কত দূর? এখান থেকে 2 কিলোমিটার। আগে আমাদের বাবা মা বলতো যে বাংলাদেশ থেকে ওরা বলে পূজা দেখতে আসতো। সেই সময় কি অনেক জাঁকজমক করে পূজা? অনেক অনেক। আর এখন পূজা কেমন হয়? এখন পূজা এখনো জমায়েত আছে, এখন সবাই আমাদেরকে সহযোগিতা করে, প্রচুর লোক হয়। আর নাচ গান বা যাত্রাপাত্রা এসব হয়? এই যে এখানে স্টেজ বানাবো, এখানে নাচ গান সব কিছু হয়, সবাই দেখতে আসে। ঠাকুরের গান টান হয়? হ্যাঁ, কুচ কমিটি হয়, নাটক হয়। দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট কুলিক নিউজ, ইসলামপুর।